हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के नतून दिन, नतून ब्लॉग। तुम्हारा सबाई कैमन आछो जानाओ। आमी संचिता, संचिता लाइफस्टाइले तुम्हारे सबाई के स्वागत जानाच्छी। तुम्हारा अबियसलि बुझते पेरेछो संचिता कोथाओ बाइरे बेरिएछे। हाँ, आमी आज के एकटु घुरते एसेछि। आमार खूब भालो बंधु, तार एकटा बुटिक आछे, सेखाने आमी एसेछि। तोमादेरके बुटिकटा देखाच्छी। ওর এত ভালো কালেকশন, তোমরা সবাই এসো, তোমাদের ভালো লাগবে। সিটি সেন্টারে চতুরঙ্গ মাঠের একদম জাস্ট অপোজিটেই ওর বুটিক সিল্ক সুতো। এই দেখো, তো আজকে আমি সিল্ক সুতো বুটিকে এসেছি। খুব সুন্দর, মানে জায়গায় বুটিকটা করা। ওর এত ভালো ভালো কালেকশন তোমাদেরকে দেখাবো। দেখো, আমি বুটিকে ঢুকছি। এই দেখো, প্রথমেই দেখো কি সুন্দর একটা চুড়িদার রাখা রয়েছে। এরকম ওর কাছে সব রকম তোমরা কাস্টমাইজ জিনিসও পাবে। এবার নিজেদের চয়েসের কিছু জিনিসও তোমরা নিতে পারো। ও স্টিচিংও খুব ভালো স্টিচিং করিয়ে দেয়। তার সঙ্গে শাড়ির কালেকশন তো আছে, শাড়ি তো প্রচুর 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 শাড়ির কালেকশন। আর এ দেখো, প্রচুর এখানে দেখো শাড়ি, ড্রেস, খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে। আমি একদম শিওর যে তোমরা একবার এলে আর ওকে ছাড়বে না, আমরাও ছাড়ি না। আমরা বারবার ওর কাছে আসি ঘুরে ঘুরে। দারুণ দারুণ জুয়েলারি কালেকশন আছে, দেখো দারুণ দারুণ জুয়েলারি কালেকশন আছে, খুব ভালো। সুন্দর কালেকশনগুলো, এত সুন্দর না, মানে তোমরা এলে তোমাদের এখানেই মনে হবে চোখ মানে ঘোরাতে ইচ্ছা করবে না, এত ভালো কালেকশন, দারুণ কালেকশন। মানে তথাস্তু বুটিক আছে, ওদের একটা বুটিকও আছে, ওটার নাম তথাস্তু। আর এটা একটা নেক্সট ওদের আউটলেট, এটা হচ্ছে তোমার সিল্ক সুতা। এখানে সিল্ক সুতাতে আমি এসেছি আজকে। এখানে দেখো ব্লাউজের কালেকশন, এগুলো হচ্ছে সব ব্লাউজের কালেকশন। দেখো সুন্দর সব, তোমাদের খুব ভালো লাগবে, তোমরা পাক্কা এসো। দেখো খুব সুন্দর সুন্দর ড্রেসও বানায় গার্গি। এই দেখো সিল্ক সুতার কর্ণধার, কর্ণধার সেলফ মেড গার্গি মিশ্রা। ও দেখো শাড়ি নিয়ে ঘাটাঘাটি সারা দিন, ওই নিয়ে ও যে কি করে কে জানে। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, তুমি তো সব সময় আজকে সঞ্চিতা আমাদের সাথে, মানে কি বলবো, আজকে না বহু বছর ধরে মানে আমার এই জার্নিতে আমাকে সাপোর্ট করছে। ও ওর ফ্যামিলি, ফ্যামিলি মেম্বার প্রত্যেকে, ওর বন্ধুবান্ধব, তো সবার হেল্প ছাড়া বা সাপোর্ট ছাড়া তো এই জায়গায় যাওয়া যায় না। ও নিজেও একজন ভীষণ ভালো ব্লগার এবং অ্যাজ এ হিউম্যান বিং ভীষণ ভালো, মানে কিছু না কিছু উপকার ওর কাছে চাইলে ও না করে না এবং সেটা করিয়েই ছাড়ে। এই হিসেবে আমরা না না ওইটা তুমি ভালো বলে সবাইকে ভালো বলো, তুমি ভালো বলে সবাইকে ভালো বলো। অবশ্যই তোমার বন্ধুরা যদি দেখে আমাদের, তোমার এই মানে যারা দেখবেন, অবশ্যই আমি বলবো যে আমাদের স্টোর একবার ভিজিট করতে, আর নাহলে অনলাইনে তো আমাদের সিল্ক সুতা বাই তথাস্তু স্টিচারি পেজ আছে, লিঙ্কটা দিয়ে দিও তোমার ডিসক্রিপশন বক্সে, নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর সবচেয়ে আমাদের এখানে সুবিধা হচ্ছে কি বলতো, মেনলি তুমি যেটা জানো, বারবার তুমি আরো আসো, ব্লাউজ, যেটার জন্য ব্লাউজ একদম, শাড়ি নিয়ে ব্লাউজের যেটা সবচেয়ে বড় সমস্যা হয় যে স্টিচিংটা, মানে আমরা একদম একই লেভেলে, একই মানে কি বলবো, ডিজাইনিং সেই বরাবর প্রথম থেকেই আমাদের কিন্তু মানে ক্যাটাগরিটা একই রকম ভাবে চলে আসছে। আর যে একবার আসবে সে মানে কোনো বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, মানে গার্গি দিকে ছাড়া তোমরা মানে ভাবতেই পারবে না, গার্গিকে ছাড়া তোমাকে আসতেই হবে, আমার এটা গ্যারেন্টি। কারণ ওর যা কালেকশন না ফিরে যাবে না, মানে ছেলে মেয়ে বাচ্চা বউ শাশুড়ি সবাই এখান থেকেই কিনবে, ওর এত ভালো কালেকশন। ও সবাইকে মাথায় রেখে ডিজাইন করে, সবাইকে মাথায় রেখে কালেকশনগুলো ওর, মানে এত ভালো লাগে। কম থেকে মানে কম রেঞ্জ থেকে নিয়ে অনেক হাই রেঞ্জ পর্যন্ত এবং খুব মানে সফিস্টিকেটেড জিনিস, মানে
যেগুলো আমরা হয়তো সব সময় দোকানে পাই না, দোকানে দেখবে এক ঢালের জিনিস হয়, সেগুলো আমাদের অতটা ক্লাসিক লাগে না। তো যদি কিছু ক্লাসিক চাও, যে তোমার মনে হয় যে শোস্টপার জিনিস, যেটাকে আমি বলবো শোস্টপার, যে সেই সব জিনিসগুলো তুমি কিন্তু গার্গীদির কাছে পেয়ে যাবে। দেখো কি সুন্দর সুন্দর শাড়িগুলো দেখাচ্ছে। আমি আসলে আজকে একটা শাড়ি নিতে এসেছি, দেখো এত সুন্দর শাড়িটা, আর এই মাত্র আমি কিন্তু নেবো এই শাড়িটা, সত্যি আমার কালারটা, এই কালারটা আমার কাছে নেই, দেখলাম কাঙ্গনা রানাওয়াত পরে আছে, হ্যাঁ হ্যাঁ এই কালারটা নেই, মানে এটাই নেবো লাইট ওয়েট ফাইনাল, মানে ও দুটো দেখালে না তোমায় একটা নিতে হবে, এরকম ধরনের ব্যাপার। তো আমি ওই জন্য চোখ বুঝে গাগির কাছে চলে আসি ছোটটার জন্য এই শাড়িটা। শাড়িগুলো দেখো, আর এগুলো একদম কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র এই দেখো 1680 টাকা, মানে ভাবা যায় না এগুলো 1680 টাকার শাড়ি। আর কি সুন্দর শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি কি সুন্দর, মণিপুরি কাতানের মধ্যে ব্ল্যাক ব্লাউজ পিস কন্ট্রাস্টে, আর খুব খুব ভালো ভালো শাড়ি আছে, মানে দামি শাড়ি। তোমরা এটা ভেবো না যে এখানে শুধুমাত্র কম দামি, তুমি 1999 অনেক দামি শাড়ি পাবে, দামি দামি ভালো ভালো শাড়ি, কারণ অনেকে তো মনে করো খারাপ শাড়ি পরে না, ভালো শাড়িও পরে, তো তারাও আসতে পারে। সব খাড্ডির উপর কালকে লাইভ ছিল, ও লাইভে আসে দেখবে, ও ততাস্তু বুটিকে সিল্ক সুতার পেয়ে যাচ্ছে, মানে আগে ওর তথাস্তু বুটিক ছিল, সেই থেকে এখন সিল্ক সুতা দুটো আছে, ও একদম মানে নিজে মানে পায়ে দাঁড়িয়েছে, যাকে বলে সেলফ মেড এন্টারপ্রেনর, হ্যাঁ সেলফ মেড এন্টারপ্রেনর। ব্লাউজও দেখাই সব আমাদের ডিজাইনিং, একদম এভরিথিং তোমরা দেখো, গার্গী দেখাচ্ছে ডিজাইন গুলো দেখো, সব সব কিছু মনে হবে বাড়ি নিয়ে চলে যাই। খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে, মানে ওর ব্লাউজ তো সত্যি সত্যি, ব্লাউজ গুলো এত সুন্দর ফিটিংস হয় মানে তোমরা চিন্তাও করতে পারবে না। তো আমি কিছু শাড়ি দেখি, দেখো শাড়ি কিছু আরো কিছু দেখো, দেখি শাড়িগুলো পরে আবার তোমাদের সঙ্গে আসছি, নাহলে আমার কাজ হবে না, আমি শুধু এই ভিডিও করেই বাড়ি চলে যাবো। আমি কিছু শাড়ি দেখি, তুমি পরে আবার তোমার সঙ্গে কথা বলছি, খুব ভালো বিজি আছো তুমি, একটা সবচেয়ে বড় কথা, একদম এটার মতন ভালো কিছু নেই না না গো, এখন সব কিছু ভাবনা আমার ব্লগকে নিয়ে, আগেই মনে হয় ক্যামেরাটা বার করি, ছোট বাচ্চা না একটা আবার নতুন করে মানুষ, হ্যাঁ হ্যাঁ ওইটা খুব মজার, আমাদের ছেলে মেয়েদের পুরো বড় হয়ে গেছে, এরপরে তো এখন নিজের প্যাশন নিয়ে ব্যাস, হ্যাঁ সেটাই সেটাই, মানে একটা লাইফ আমরা কি করি সংসারে সব কিছুটাতেই সময় দিই, নিজের সময়টা আমরা পাই না, এখন আমরা নিজের সময়টা আমাদের একটা টাইমে ডিপ্রেশনে না গিয়ে নিজেকে আবার নতুন করে চেনা, আমি সবাইকে বলি তাই, যে কিছু না কিছু করো, অ্যাটলিস্ট কিছু করো, যে পাশাপাশি গিয়ে যারা মানে বয়স্ক ভদ্র মহিলা ভদ্রলোক যারা আছে তাদের সাথে গিয়ে একটু কথা বলো, কারণ তারা কথা বলার লোক পায় না, হ্যাঁ এটা আমি বারবার বলি, কথা বলার এখন মানুষের কথা বলার ইয়ে কমে গেছে, তো গিয়ে দুটো কথাও বলো, সেটাও আমার মনে হয় যেন একটা কিছু অ্যাক্টিভিটিজ সেই, ঠিক বলেছো, হয় সবসময় মানে অনেকে ভাবে যে ও ইউটিউব করছে হয়তো পয়সার জন্য, কেউ ভাবে ও ব্যবসা করছে হয়তো পয়সার জন্য, না কখনো নয়, অনেক সময় মানুষের একটা শখ থাকে, সেটা একটা বয়সে দেখবে মানে সুপ্ত বাসনা যেটাকে বলে চাপা পড়ে থাকে, সেটা একটা বয়স পরে আমরা তখন রিয়েলাইজ করি যে না এবার আমার নিজের স্বপ্নটাকে নিয়ে মানে নিজের জগৎ নিজের স্বপ্ন সেটাকে নিয়ে আমার একটু ভাবার সময় আসছে, সেই সময়টা আমাদের এজ গ্রুপের আমার মনে হয় সবাইকারই হয় একটা সময় গ্রুপে, একটা সময় আমরা দেখো পরিবার পরিজন সবাইকে নিয়ে থাকি, তো আজকে তোমার দুটো মেয়ে আমার একটা মেয়ে, তো আজকে কোথাও না কোথাও কখনো না কখনো আমরা কিন্তু একদম একা কিন্তু থাকতেই হবে একটা সময়, হবেই হবেই হবেই, আমাদের এই পরিচিতি বা আমাদের এই কাজকর্ম বা আমরা যেখানে সময় দিচ্ছি সেটাই আমাদের এই ভালোবাসা এই বন্ধুত্ব এগুলোই থাকবে আর কিছুই নয়, সবটা কিন্তু ব্যবসা নয়, মানে গার্গীদের কথা বলছি ওর কিন্তু সবটা ব্যবসা নয়, হ্যাঁ তোমরা এটা ভেবো না, ছোট করে শুরু করেছিলাম একটা ফ্যাশন ডিজাইনিং শখ ছিল, ওই থেকে করে আজকে আস্তে আস্তে এতগুলো লোক আমার সাথে জড়িয়ে, আগে ভালো ভালো জামা কাপড় নিজের জন্য ডিজাইন করে পড়তে ভালোবাসতো, আজ এখন পড়াতে ভালোবাসে, এটাই ওর মানে ব্যবসার মূল মন্ত্র বা ডেডিকেশন বলতে পারো, যেটার জন্য খুব তাড়াতাড়ি প্রচুর মানুষ মানে আমি এটা বলবো যে আমার করা দেখে কিন্তু আমার পরে আরো অনেকজন কিন্তু এটা নিয়ে কাজ, হ্যাঁ 100 বার 100 বার, আমি নিজে খুব ইন্সপিরেশন পাই তোমার থেকে সত্যি করে, যে কেউ কোথায় এত পাওয়ার কোথা থেকে পাও, এত কি করে এনার্জি পাও, হ্যাঁ সেটাই সেটাই, হ্যাঁ হ্যাঁ 100 বার 100 বার, তোমার থেকে অনেক ইন্সপিরেশন পাই, ঠিক আছে তোমরা সঙ্গে থাকো, পরে কি শাড়ি কেনাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো।